হ্যালো ডিয়ার স্টুডেন্টস আজকের এই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এএনএম জিএনএম সংক্রান্ত বিষয়ে আজকে আলোচনা করা হবে যদিও রিকোয়েস্টটা তোমরাই করেছিলে অর্থাৎ প্রচুর সংখ্যক মেসেজ এসেছিল সেই মেসেজের রিপ্লাই আজকের এই ভিডিও অর্থাৎ অনেকেই রিকোয়েস্ট করেছিল তাদের জন্য আজকের এই ভিডিও থাকছে ভিডিওর কন্টেন্ট যেটা হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা হচ্ছে আগামী দিনে এএনএম এবং জিএনএম এক্সাম রয়েছে এক্ষেত্রে তোমরা জানতে চেয়েছো যে এএনএম এবং জিএনএম এর মধ্যে কোনটা করলে এ এন এম বা মধ্যে কোনটা করলে এক্ষেত্রে হানড্রেড পারসেন্ট চাকরির সুযোগ এবং বর্তমান সময়ের নিরিখে তুমি তাড়াতাড়ি চাকরি পাওয়ার সুযোগ পাবে এবং কোনটার প্রসপেক্ট এর প্রসপেক্ট রকম জিএনএম এর প্রসপেক্ট কীরকম সম্পূর্ণ বিষয়গুলি আজকে আলোচনা করব। অর্থাৎ কোন কোর্সটা করলে এক্ষেত্রে হান্ড্রেড পারসেন্ট চাকরি পাবে তাড়াতাড়ি চাকরি পাবে এই সংক্রান্ত বিষয়ে আজকে আলোচনা করা হবে তোমাদের টেন্টেটিভ এক্সামের ডেট কিন্তু দিয়ে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ চোদ্দো সাত দু হাজার চব্বিশ এই অলরেডি তোমরা কিন্তু প্রিপারেশান নিতে শুরু করেছ এবং যে যার মতন করে প্রিপারেশান এই মুহূর্তে নিচ্ছ এই পরীক্ষাতে তোমাদের কতটা র্যাঙ্ক করলে একটা সরকারি এন পাবে এই সংক্রান্ত সকল বিষয়গুলি আজকে তোমাদের সামনে তুলে ধরব তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর শেয়ার করবে এএনএম এবং জিএনএমএ এক্ষেত্রে তোমাদের যে বিষয়গুলি জানাবো সেটা হচ্ছে এএনএমএ সিট ম্যাট্রিক্স কত এটা হচ্ছে প্রথম জানার দরকার এন এম সিট ম্যাট্রিক্স বা সরকারি আসন কত এএন শুধুমাত্র ফিমেল বা মহিলারাই করতে পারে এক্ষেত্রে এএন এম এর সিট ম্যাট্রিক্স হচ্ছে আটশো পঞ্চাশটা আটশো পঞ্চাশটা হচ্ছে সিট ম্যাট্রিক্স কম্পিটিশান এখানে প্রচুর হয়ে থাকে জিএনএম ফিমেল জিএনএম জিএনএম ফিমেলদের ক্ষেত্রে অর্থাৎ এক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে বলছি জিএনএম ফিমেলদের ক্ষেত্রে দু হাজার ছশো সাঁইত্রিশটা আসন ছিল গতবারের কথা বলছি গতবারের কথা জিএনএম জিএনএম যারা মেল ক্যান্ডিডেট রয়েছে অর্থাৎ মেল ক্যান্ডিডেট জিএনএম যারা তাদের জন্য আসন রয়েছে একশো পাঁচটা এই হচ্ছে টোটাল আসন বা এন এগুলির মধ্যে থেকে মেন টার্গেট যারা তোমরা কোশ্চেন্স করেছো যে কোন কোর্স করলে এক্ষেত্রে সরকারিভাবে রিক্রুটমেন্ট তাড়াতাড়ি হয় একটা বিষয় তোমাদের বলে রাখি এএনএম কোর্সটা করতে বছর সময় লাগছে দুবছর সময়ের মধ্যে এক্ষেত্রে সরকার তোমাকে কিন্তু প্লেসমেন্ট দেবে এন কোর্স করে করার পর দুবছর এক্ষেত্রে যখন তুমি কোর্সটা বছর পর কমপ্লিট করলে তারপর তোমাকে মাস ওয়েট করতে হবে কারণ আমাদের চ্যানেল হচ্ছে নার্সিং চ্যানেল তোমরা প্রত্যেকেই জানো যে আমরা এক্ষেত্রে স্টুডেন্টদের নার্সিংয়ে চাকরির সংক্রান্ত বিষয়ে কিন্তু গাইড দিয়ে থাকি এবং বহু সংখ্যক স্টুডেন্ট কিন্তু আমাদের চ্যানেল ফলো করে ডাব্লুবিএইচআ সিএইচও তারপর ইএসআইসি এছাড়া আরও অন্যান্য এক্সাম কিন্তু ক্র্যাক করেছে এবং আগামী দিনেও অনেক সংখ্যক স্টুডেন্ট কিন্তু প্রিপারেশান নিচ্ছে তাই এক্ষেত্রে যতটা সংখ্যক ভালো তোমাদের ডেটা আমরা দিতে পারবো অন্য কোনো চ্যানেল সেইভাবে দিতে পারবে না কারণ ম্যাক্সিমাম যে চ্যানেলগুলি রয়েছে সেগুলো এন্টারেন্স এক্সাম সম্পর্কিত কিন্তু এন্টারেন্স এক্সাম হয়ে যাবার পর যখন তুমি চাকরির জগতে প্রবেশ করবে কোন কোর্সে কতটা চাকরির ডিমান্ড সেটা আমরা এক্ষেত্রে তোমাদের সামনে তুলে ধরব তাই বিষয়টা গুরুত্বপূর্ণ এএনএম করার পর এক্ষেত্রে তোমাদের দেখাচ্ছি একটা বিষয় এটা আমাদের চ্যানেল গতবারে এবং তার আগের বছরে যে সকল স্টুডেন্ট সাকসেস পেয়েছে তার ডিটেলস কিন্তু এই শর্টস ভিডিও সেকশানে রয়েছে শর্টস ভিডিও সেকশানটা ক্লিক করলে ক্লিক করার পর তোমরা দেখতে পাবে যে যারা চাকরি পেয়েছে সরকারি চাকরি সেটা জিএনএম বা বিএসসি নার্সিং যেটাই হোক ডাব্লিউ এইচ তাদের ডিটেলস কিন্তু এখানে দেওয়া রয়েছে অর্থাৎ চাকরির বিষয়ে এক্ষেত্রে কোন সেক্টরে কতটা চাকরি রয়েছে কোন জবে কতটা চাকরি এটা কিন্তু ডিটেলসে আমি তোমাদের যতটা তথ্য দিতে পারবো অন্য কোনো চ্যানেল সেইভাবে দিতে পারবে না কারণ আমাদের চ্যানেলে প্রচুর সংখ্যক নার্স রয়েছে অলরেডি তারা নার্স হয়ে গেছে এবং চাকরির জন্য প্রিপারেশান নিচ্ছে তাই যে বিষয় যেটা বলছিলাম এএনএম করলে দু বছর পর কিন্তু এক্ষেত্রে হানড্রেড পারসেন্ট চাকরির সুযোগ কিন্তু রয়েছে আফটার টু ইয়ার্স এক্ষেত্রে হান্ড্রেড পারসেন্ট সুযোগ এটা সরকার প্লেসমেন্ট দেবে এবং এটা সরকারিভাবে প্লেসমেন্ট দেয়া হবে উইদিন দু বছর পর তুমি কোর্স কমপ্লিট করলে ছ মাসের মধ্যেই কিন্তু সাধারণ ক্ষেত্রে আমরা এএনএম এর যে প্লেসমেন্ট সেগুলি দেখতে পাই কিন্তু জিএনএম যদি কমপ্লিট করো জিএনএম কমপ্লিট করলে এক্ষেত্রে একটা বিষয় রয়েছে যে জিএনএম কমপ্লিট করার পর তোমাকে এক্ষেত্রে বিভিন্ন ধরনের এক্সাম রয়েছে সেই এক্সামগুলি এক্ষেত্রে দিতে হবে যেমন ডাব্লু বি বা সি বা ইএসআইসি ইএসআইসি বা এছাড়া আর আর রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড তার পাশাপাশি এক্ষেত্রে তোমরা কে কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন এই ধরনের এক্সামগুলি তোমরা কিন্তু দিতে পারবে এবং তারপর তোমার সেখানে এবিলিটি তোমাকে দেখাতে হবে তোমার দক্ষতা দেখিয়ে তারপর চাকরি এক্ষেত্রে তোমাকে জোগাড় করতে হবে বা তোমাকে হচ্ছে চাকরি পেতে হবে অর্থাৎ জিএনএম পাস করার পর ইন্টারভিউ কিছু কিছু ক্ষেত্রে রয়েছে চাকরির জন্য কিছু কিছু ক্ষেত্রে রয়েছে রিটিন এক্সাম লিখিত পরীক্ষা এর মাধ্যমে তোমাকে কিন্তু এক্ষেত্রে চাকরি জোগাড় করতে হবে তোমার ক্ষেত্রে এটা সবথেকে প্রথম করণীয় হচ্ছে তোমার নেসেসিটি কি তোমার প্রয়োজনীয়তা কী এক্ষেত্রে প্রয়োজনীয়তা একটা বিষয় এএনএম করলে একটা ড্রব্যাকস বা এক্ষেত্রে এ এম এর একটা এক্ষেত্রে কিন্তু প্রবলেম রয়েছে যে এএনএম করার পর যারা তোমরা ফার্দার ডিগ্রি করবে এএনএম করার পর যদি কেউ সেই ডিগ্রিটা আপডেট করতে চাও এএনএম টু জিএনএম তোমাকে আবার কিন্তু পরবর্তী ক্ষেত্রে এটাকে আপডেট করার জন্য জিএনএম করতে হবে এবং পরবর্তী ক্ষেত্রে সম্ভবত এই এক্সামটা দিয়ে ক্লিয়ার করতে হবে অর্থাৎ যাদের হাতে সময় রয়েছে এবং যারা চাইছো যে জিএনএম করবে জিএনএম করার পর তুমি পোস্ট বিএসসি পিবিএসসি যেটা রয়েছে সেটা দু বছর সেটা করতে পারবে এবং তারপর এমএসসি সেটাও করতে পারবে অর্থাৎ জিএনএম করার পর তোমার উচ্চতর যে ডিগ্রি যেগুলি রয়েছে সেগুলি তোমার এক্ষেত্রে রাস্তা খুলে যাবে উচ্চতর ডিগ্রি অর্থাৎ জিএনএম করার পর পোস্ট বেসিক বিএসসি নার্সিং বছরের করতে পারবে আফটার দ্যাট এমএসসি নার্সিং করতে পারবে কিন্তু এএনএম করার পর তোমাকে আবার সেই এক্ষেত্রে জিএনএম এ ফিরতে হবে অর্থাৎ এএনএম করার পর কিন্তু একটা বিষয় প্রত্যেকের ক্ষেত্রে ক্রাইটেরিয়া কিছু কিছু আলাদা থাকে কন্ডিশানস আলাদা থাকে তোমার ক্ষেত্রে যদি মনে হয় যে আমার ক্ষেত্রে চাকরিটা ইম্পর্টেন্ট তাহলে কিন্তু এ কে প্রেফারেন্স সব থেকে বেশি দেবে তাহলে এ প্রেফারেন্স প্রেফারেন্স থেকে বেশি এএনএম করার পর চাকরির যে স্কেল রয়েছে সেটা তুমি গ্রস স্যালারি মোটামুটি তোমরা ধরে রাখো অল টোটাল এক্ষেত্রে প্রায় তেইশ হাজার থেকে ছাব্বিশ হাজারের কাছাকাছি এ এন করার পর কিন্তু স্যালারি রয়েছে কিন্তু জিএনএমএ যখন তোমরা করবে আর বি সেখানে স্যালারি কিন্তু বেশি প্রায় বত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার এ কিন্তু স্যালারি রয়েছে এটা বললাম এ এর ক্ষেত্রে তেইশ হাজার থেকে ছাব্বিশ হাজারের মধ্যে মোটামুটি হয়ে থাকে কম বেশি এর মধ্যে তাহলে এবার তোমাকে ঠিক করতে হবে যে তুমি কোন কোর্সটা করতে চাইছো এ না জিএনএম আমি অলরেডি এএনএম এবং জিএনএমের কোর্সে যে লাস্ট পর্যন্ত কতটা এক্ষেত্রে তোমরা র্যাঙ্ক পেয়ে র্যাঙ্কে কলেজ পেয়েছো সেটা কিন্তু অলরেডি দিয়েছি আরও একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি এক্ষেত্রে এ এন এম কাটপ দু হাজার তেইশ ইউ ক্যাটাগরির ক্ষেত্রে হাজার পঞ্চান্ন এসসি ক্যাটাগরির ক্ষেত্রে দু হাজার ছশো ছত্রিশ জিএমআর এসটির ক্ষেত্রে গত বছরে লাস্ট কাট অফ এসটির ক্ষেত্রে চোদ্দো হাজার সাতশো চুয়ান্ন ও এর ক্ষেত্রে বারোশো দুই ওবিসি বিয়ের ক্ষেত্রে তেরোশো পাঁচ জিএমআর ইডাব্লিউএসের ক্ষেত্রে চার হাজার সাতশো আট সিডির ক্ষেত্রে তিন হাজার তিন এবং অরপ্যানের ক্ষেত্রে উনষাট হাজার দুশো চুয়াত্তর পর্যন্ত গিয়েছিল এবছরে কম্পিটিশন আরও হার্ড হবে প্রায় যেটা মনে করা হচ্ছে যে সাড়ে চার লক্ষের কাছাকাছি স্টুডেন্ট কিন্তু এক্ষেত্রে ফর্ম ফিল আপ এবছর করবে তাই প্রিপারেশনের জন্য তোমাকে কিন্তু এখন থেকে রেডি হতে হবে হাতে যে কটা তুমি মাস পাচ্ছ সময় সেই কটা মাসে তোমাকে কিন্তু প্রিপারেশানস নিতে হবে নিজের ক্যারিয়ারের জন্য নিজের এক্ষেত্রে এ পাওয়ার জন্য বা জিএনএম পাওয়ার জন্য তাই অবশ্যই তোমরা তাই তোমাদের জন্য এক্ষেত্রে আমাদের অনলাইন কোর্স রয়েছে বাড়িতে বসে তোমরা অনলাইন কোর্স এক্ষেত্রে পড়াশোনা করতে পারবে এএনএম জিএনএম অনলাইন ক্লাস শেষ মুহূর্তে কারণ আমাদের ক্লাস অলরেডি শুরু হয়েছে যারা জয়েন করতে চাইছো নিচে যে মোবাইল নাম্বারটা রয়েছে এখানে কল বা হোয়াটসঅ্যাপ করে নেবে সেভেন থ্রি এইট ফোর টু নাইন এইট ফোর ফাইভ সেভেন কল বা হোয়াটসঅ্যাপ ডাইরেক্ট করে নেবে গতবারে আমাদের প্রচুর সংখ্যক স্টুডেন্ট তারা সরকারি এন পেয়েছে তারা বিভিন্ন এন টিএসে পাঠরত কোনো স্টুডেন্টে জিএনএম করছে কোনো স্টুডেন্ট এএনএম করছে তাই এবার ডিসিশনসটা তোমাকে নিতে হবে তুমি কোন কোর্সটা করতে চাইছো এবং আমাদের এই কোর্সের সাথে তোমাকে গাইড করা হবে প্রিপারেশান সংক্রান্ত স্ট্র্যাটেজি তারপর কিছু কৌশল বা ট্রিক্স বলা হবে যেগুলি তোমাদের এক্ষেত্রে এন্টারেন্স এক্সামের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করবে এবং কীভাবে তুমি র্যাঙ্ক র্যাঙ্ক করবে কতটা র্যাঙ্ক করলে এনটিএস পাবে এই সংক্রান্ত সকল বিষয়গুলি ওয়ান বাই ওয়ান স্টেপ বাই স্টেপ তোমাদের সামনে তুলে ধরা হবে তাই যারা আমাদের ক্লাস জয়েন করতে চাইছো ওয়ান টাইম আমাদের পেমেন্ট এক্ষেত্রে বারোশো টাকা একবারই পেমেন্ট করতে হবে তারপর তুমি পরীক্ষা পর্যন্ত ডাইরেক্ট ক্লাস করতে পারবে বাড়িতে বসে এক্ষেত্রে গুগল মিটের সাহায্যে ক্লাস করবে যারা ক্লাস করতে চাইছো এখানে যে মোবাইল নাম্বারটা দিলাম সেভেন থ্রি এইট ফোর টু নাইন এইট ফোর ফাইভ সেভেন শেষ প্রস্তুতি যারা নিতে চাইছো এবং বিশেষত যারা কেরিয়ার সচেতন এবং আগামী দিনে যারা এনটিএস পেতে চাইছো তারা অবশ্যই যোগাযোগ করবে নিচে যে মোবাইল নাম্বারটা দেওয়া হচ্ছে শেষ মুহূর্তের প্রস্তুতি হিসাবে তোমরা এক্ষেত্রে প্রায় একশো দিন সময় পাচ্ছ এখনও পর্যন্ত সেই সময়টা কাজে লাগিয়ে আশা করছি তোমরা ভবিষ্যতে এন পাবে ভিডিওটা প্রচুর শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং ভিডিওটাতে অবশ্যই প্রত্যেকে একটা করে অন্তত লাইক দেবে কারণ ভিডিওটা প্রত্যেকে সবার কাছে পৌঁছানো চায় প্রচুর পরিমাণ শেয়ার করো ভিডিওটা যাতে প্রত্যেকে জানতে পারে যে কোন কোর্সটা কতটা গুরুত্বপূর্ণ কোন কোর্স করে এক্ষেত্রে হানড্রেড পারসেন্ট চাকরির সুযোগ রয়েছে আগামী দিনে পুরো ডিটেলসটা তোমাদের সামনে আজকে তুলে ধরলাম আজকের ভিডিও এই পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করো